করোনা সংক্রমণ বাড়লেও কোনোভাবেই সচেতন হচ্ছে না মানুষ। এসব চিত্র দেখে মনে হবে সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অসচেতনতা। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে করোনা ভাইরাস রূপ নিচ্ছে ভয়াবহতায়। ঠিক তখন সাধারণ মানুষের এমন অসচেতনতা কতটুকু যৌক্তিক? আর কত সচেতন থাকবে ভাই, দুলু বালুর জন্য কি আর সচেতন থাকা যাবে? এগুলো তৃষ্ণা মেটানোর জন্য আর কি। করোনার ঝুঁকি নাই আছে নাই কেন বলবো? তো তারপরও এই গ্লাসে কাটছেন? কিছু করার নাই, বাঁচতে হলে খেতে হবে। একটু ফুসরত পেলেই এক গ্লাস শরবতে পিপাসা মেটানোর চেষ্টা, এমন চিত্র খোদ নগরীর মোড়ে মোড়ে। তীব্র গরমে অসহনীয় অস্থিরতায় পড়ে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে এসব শরবত খাচ্ছে সাধারণ মানুষ। যদিও বা এসব পানীয় জল কতটুকু নিরাপদ সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। স্বাস্থ্য সচেতন না তবুও খাইতেছি গরমে তৃপ্তি লাগার জন্য। এখানে দেখে তো এমনি মোটামুটি পরিষ্কার লাগতেছে, কিন্তু এটা আসলে যে বরফ দিয়ে বানায়, বরফ তো আসলে স্বাস্থ্যসম্মত না এটা আমরা জানি। তারপর কি করবো, তৃষ্ণা লাগছে, খাচ্ছি। এই গ্লাসে করোনার ঝুঁকি আছে কিনা কি মনে করেন আপনি? সেটা মনে করলে তো আর খাইতাম না। তবে শরবত বিক্রেতারা বলছে ক্রেতাদের সর্বোচ্চ নিরাপদ পানীয় দেওয়ার চেষ্টা করেন তারা। তো ফ্রেশ ফ্রেশ না হলে তো মানুষকে খাওয়াইতাম না। ফ্রেশ একটা মানুষের জানা ছিল, তো অজানা ইয়ে করে খাওয়ানো যাবে না, ফ্রেশ খাওয়াইতে হবে। অবশ্যই জানা আছে, কারণ আপনি একটু পর আসলেই দেখতে পারবেন এইগুলো ব্যাঙ্গেট করে নিয়ে আসে। এগুলো আইসক্রিম ফ্যাক্টরি বরাবর আর কি, এগুলো আমরা সবাই ব্যবহার করি। এই যে আমরা মনি মার্কেট মোড় যারা আছি তারা ব্যাঙ্গেট দিয়ে নিয়ে আসে এগুলো। ব্যক্তি সচেতনতা বৃদ্ধি না করলে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বাড়িয়ে দিবে সংকট, এমনটাই মনে করছে সচেতন মহল। শত সীমাবদ্ধতা ও সংকটের অজুহাত এড়িয়ে আসুন, নিজেরা হই সচেতন। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।